আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক, অবস্থান করছি ঝিনাইদহ জেলার বারো বাজার গরুরহাটে। আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ছোট ছোট ষাড় বাছুর গরুগুলো বারো বাজার গরুরহাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক, একদম ফ্রেশ গরু ষাড় বাছুর। চাচ্ছেন কত ভাই? ছাপ্পান্ন চাচ্ছেন। বাজার কেমন দেখছেন? বাজার ভালো, বাজার ভালো। ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে শুনতে পেলেন। যাতে কি দেশি বাছুর কত হলে বিক্রি হবে? পঁয়তাল্লিশ ছেচল্লিশ। আপনারা শুনলেন দর্শক, দেশি জাতের একটা ষাড় বাছুর পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট ছোট ষাড় বাছুর গরুগুলো খামার উপযোগী। এইদিকে একটা দেখতে পাচ্ছেন দেশি বাছুর। দেশি তো ভাই, কত মাস বয়স? ছয় থেকে সাত মাস। চাচ্ছেন কত? বাহান্ন। আপনারা শুনলেন দর্শক, ছয় থেকে সাত মাস বয়স, বাহান্ন হাজার টাকা দাম চাচ্ছে। দেখতে পাচ্ছেন কত হলে বিক্রি হবে? পঁয়তাল্লিশ ছেচল্লিশ। বাজার কেমন দেখছেন? বাজার ভালো দর্শক, পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে, পঁয়তাল্লিশ ছেচল্লিশ। এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক, সাদা ষাড় বাছুর, দেশি জাতের বাছুর। দেশি তো ভাই, দাম চাচ্ছে বিয়াল্লিশ। দেশি দেশি বাছুর বিয়াল্লিশ চাচ্ছে। কত মাস বয়স? পাঁচ থেকে ছয় মাস। আপনারা শুনলেন দর্শক, পাঁচ থেকে ছয় মাস কত হলে বিক্রি হবে? ভাই এটা কাস্টমারের কাছে দেখা গেল, আমার চা দাম বিয়াল্লিশ, কাস্টমারে পঁয়ত্রিশশো কাছে ছত্রিশশো বলতেছে, এইভাবে আছে। আপনার নিয়ত কত? আমার নিয়ত তো ভাই চল্লিশ। শুনলেন দর্শক, চল্লিশ হলে দিবে, চল্লিশ। ছোট ছোট ষাড় বাছুর গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা বারো বাজার গরুরহাট। সামনে দুইটা দেখতে পাচ্ছেন ভাই, কেমন আছেন? এই তো ভালো। বাজারের কি অবস্থা? বাজারের অবস্থা ভাই করুন অবস্থা, সেটা ভালো। শুনলাম বাজার ভালো হয়েছে। বাজার ভালো হয়েছে, বাছুর গরু তেমন বিক্রি নেই। আচ্ছা, লালটা যাতে কি? সিন্দিরপুরা। আর সাদাটা? দেশাল বাছুর। দর্শক দুইটাই আপনারা দেখতে পাচ্ছেন, দুইটাই মূলত দেশালের ভিতর। লালটা চাচ্ছেন কত? বয়স কত মাস আনুমানিক? বয়স দর্শক সাত আট মাস। আপনারা শুনলেন বাহান্ন চাওয়া দাম। সাদাটার বয়স কত মাস? এক বছর। চাচ্ছেন কত? চুয়াল্লিশ। আপনারা শুনলেন দর্শক, চুয়াল্লিশ কত হলে বিক্রি হবে? পঁয়ত্রিশ ছত্রিশ। আর লালটা? চল্লিশের উপরে দর্শক, চল্লিশের উপরে। দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার গরুরহাটে। কয়টা নাচছেন আজকে গরু? তিনটা। আর একটা কই বিক্রি হয়ে গেছে? হয়েছে কিছু পয়সা? ঠিক আছে ভাই, বিক্রি করেন। হ্যাঁ, দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা বারো বাজার গরুরহাট। সামনে আর একটা, কত যাচ্ছেন কাকা? বাহান্ন। কত হলে বিক্রি হবে? ওইদিকে আসতে হবে, আমি ভাবছি আমি কিনে নিব। কত হলে হবে বলেন? পঁয়ত্রিশ দেবো। বলতেছে কত মাস বয়স কাকা? এক বছর বয়স। তাই তো, যাতে কি? যাতে কি? দেশি দেশি বাছুর। দর্শক দেশি দেখতে পাচ্ছেন বাছুরটা, এক বছর বয়স বলতেছে। তো কত হলে বিক্রি করবেন কাকা? পঁয়তাল্লিশ হলেই হবে। পঁয়তাল্লিশ, শুনলেন, পঁয়তাল্লিশ হলে হবে। পঁয়তাল্লিশ বেচা বিক্রি চলতেছে, দরদাম চলতেছে বারো বাজার গরুরহাট থেকে ঝিনাইদহ জেলা। এইদিকে দুইটা দেখতে পাচ্ছেন দর্শক, দুইটাই দেশি জাতের বাছুর। কাকা জোড়ায় চাচ্ছেন কত? এক লাখ দশ। আপনারা শুনলেন দর্শক, পঞ্চান্ন হাজার টাকা করে দেশি জাতের দুইটা বাছুর। একটু লম্বা আছে, দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন। কত মাস করে বয়স কাকা আনুমানিক? বয়স কত মাস করে আনুমানিক? আট নয় মাস। কত হলে বিক্রি হবে? তা তো অবশ্যই। তারপর একটা ধারণা দেন, পঁয়তাল্লিশ হাজার টাকা করে দর্শক, জোড়া নব্বই হাজার। আপনারা দেখতে পাচ্ছেন জোড়া নব্বই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। বেচা বিক্রি জমে উঠেছে বারো বাজার গরুরহাটে। এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন আপনারা ভাই, এটা কত মাস বয়স? আনুমানিক আট মাস। আপনারা শুনলেন দর্শক, বয়স আনুমানিক আট মাস। যাতে কি?
ভিতরে আছে দেশি দেশি জাত। চাচ্ছেন কত? চাওয়াদাম 72 দশক দেশি জাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন, 72 চাচ্ছে। বিক্রি করবেন কত হলে? 62-63 আপনারা শুনলেন দর্শক, 62-63 হলে ভাই বিক্রি করবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাঁড় গরুগুলো। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাঁড় বাছুর গরু 12 বাজার হাটে। চাচ্ছেন কত কাকা? 55। শুনলেন দর্শক, ষাঁড় বাছুর গরু দেশি জাতের 55,000 টাকা দাম চাচ্ছে 12 বাজার হাটে। কত হলে বিক্রি হবে? 50। শুনলেন আপনারা, 50 হলে বিক্রি হবে। 50 দেখা দেখি চলতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দিকে একটা দেখতে পাচ্ছেন ষাঁড় বাছুর গরু। বড় ভাই এটা জাতে কি ভাই? তা ভাই জানি না, কি জানেন না। এটা চাচ্ছেন কত? 65। আপনারা শুনলেন দর্শক, বাছুরটা দেখুন 65,000 টাকা দাম চাচ্ছে 12 বাজার গরুরহাট ঝিনাইদহ জেলা। এমনি বাজার কেমন দেখছে? বাজার ভালো। কত হলে বিক্রি হবে? 60। শুনলেন দর্শক, 60 হলে বিক্রি হবে। 60 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন।